আমার নানুয়ার সোহাগের সোহাগে বলে পায়ের তলে পিসা ফেলাই মানে বাবা পিসবি আমি দেখলাম আমার ছাত্রলীগ যুবলীগ এই সাজু আছে সবাই বাদল সবাই থেমে গেল যে প্রোগ্রাম করি আমি না রাখো নারায়ণকে তার বড় বড় অনেক নেতা আছে প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী হ্যান ত্যান এই বড় বড় পদ পদ্ধতি আছে দেখি না কে কী করে দেখলাম না কিচ্ছু করে না দেখলাম নেত্রীকে তুলে গাড়ি দেয় তাও কিছু করে না দেখলাম বঙ্গবন্ধুর নে গাড়ি দেয় তাও কিছু করে না তাও কিছু করে না তখন চিন্তা করলাম সময় এখন ঘন্টা বাজানোর হয়ে গেছে সারা দেশে ঘন্টা বাজাবে নারায়ণ এই নারায়ণ মতো একটা বিয়ে করতে গেলাম বিয়ের আগের দিন শুদ্ধ গ্রেফতার করে ফেলেন কোনো রকমের পুলিশের হাত পা ধরে সেদিন পাচ্ছি বাচ্চা হইলো প্রথম জেলখানার ভিতরে শুনলাম নিজের ছেলে হয়েছে এটা লাইফ না এটা সভ্যতা না হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে আমাদের যদি বঙ্গবন্ধু থাকতেন বেঁচে থাকতেন তাহলে আমরা কত আগে জাপানের চেয়ে ভাসি একটা উন্নত দেশ হয়ে যেতাম তো আমাদের স্বপ্ন গেছে গেছে সো আমাদের ডিউটি কি যারা আমরা এখানে আছি আমাদের বাচ্চাদের আমরা এখন কী দেখি এখানে সবার বাচ্চা কাচ্চা আছে নাতি নাতি হয়ে গেছে আমার নাতি হয়ে গেছে এখন আমরা চিন্তা করি ওদের স্বপ্ন ওদেরকে একটা সুন্দর দেশ দিতে চাই তাহলে আজকে যদি অনেকে বলে শেখ হাসিনা আওয়ামী লীগের না শেখ হাসিনা আওয়ামী লীগের না উনি আর আওয়ামী লীগের না উনি আওয়ামী লীগের ছিলেন এক সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির জাতি স্বপ্ন ওই স্বপ্নকে মেরে ফেলে আমাদের স্বপ্নকে মেরে ফেলা হয়েছে আর শেখ হাসিনা হচ্ছেন এখন আমার আগামী দিনে বাচ্চাদের ভবিষ্যৎ এবং স্বপ্ন এই স্বপ্নকে আমরা হারাতে চাই এই কারণে আমি কি হলাম আমি কি হলাম না দ্যাট ইজ নট সাবজেক্ট সাবজেক্ট একটাই আমাদের বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার দরকার কারণ শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ তো শেখ হাসিনা যদি আমার বাংলাদেশের সম্পদ হয় আচ্ছা আপনাদের কাউকে জিজ্ঞেস করি একটা কথা জিজ্ঞেস করি যে কোনো একজন কাকা আপনি তো বয়স্ক মন্ত্রী মানুষ আপনার মা তো নাই বোধ হয় আছে আপনার মরা মানে নিয়ে দিকেও গালি দিয়ে আপনি ছেড়ে দিবেন আপনার মরা বাবারে নিয়ে গালি দিয়ে ছেড়ে দিবেন তাহলে নারায়ণগঞ্জের রাস্তায় যখন আজকে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে অস্থির অসভ্য পৃথিবীর সবচেয়ে নোংরা গালি দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু নিয়ে কথা বলা হচ্ছে অস্থির অসভ্য ভাষায় গালি দেওয়া হচ্ছে আমরা মেনে নিব অনেকে চুপ আমি দেখলাম কি কয় মধ্যে আওয়ামী লীগের জন্ম প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্বই নারায়ণগঞ্জ দিয়েছে প্রতিটা আন্দোলনে নারায়ণ আমরা আমাদের সেই ঐতিহ্য ফিরে দিতে চাই আজকে এখানে দুই তিনজনের মুখ দেখতেছি না যদি দেখতাম তাহলে খুব খুশি হতাম চা পাওয়ার রাজনীতি ছাড়েন দেওয়ার রাজনীতি করেন চা পাওয়ার রাজনীতি ছাড়েন দেওয়ার রাজনীতি করেন ওই যে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল লাগাই দিবেন পরিবারে পরিবারে গণ্ডগোল লাগাই দিবেন এটা করেন না এখন কারণ আমাদের একটাই একটাই পরিচয় আমরা সবাই একটা পরিবার আর এই পরিবারে আমাদের পিতা হচ্ছেন আমির শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব আর নেত্রী হচ্ছেন শেখ হাসিনা আপনাদের এই দৌড়াদৌড়িতে এই কমিটি সরাসরিতে কেউ মনোনয়ন নিয়ে যাবেন এটা ভাবেন না কারণ উনি একবার না তিনবার না এই পর্যন্ত সাতবার উনি বাংলাদেশের সব জায়গায় খবর প্রতিদিন প্রতি দুই মাসে আপডেট দিচ্ছেন আর জাতির পিতার কন্যা শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের নেত্রী না বাংলাদেশের নেত্রী না বিশ্ব নেত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কত সভ্য দেখেন আমার কাছে খুব ভালো লাগছে কত সভ্যতা ব্রিটিশ প্রধানমন্ত্রী ওরা কয় ব্রিটেন বলের বিপক্ষে পাও গাইরা বৈশা আমার নেত্রীর লোকের কথা আমি শিখতে যাব আমার শিখার উপায় নাই হ্যাঁ বড় বড় পত্রিকায় বড় বড় আতেল্লা বাংলাদেশের কথা কথা বলে আমি সেলফি তাই ধরতেই পারেন আমেরিকার রাষ্ট্রপতি আবার সেলফিও তুলে আমার আমেরিকার রাষ্ট্রপতি সেলফি তুলেছে আমার কাছে এটা সাবজেক্ট না ব্রিটেনের প্রধানমন্ত্রী পাগেরে কথা বলে সম্মান দিয়েছেন এটাও সাবজেক্ট না দুবাই কথা বলেছে সৌদি আরব কথা বলেছে সবাই বলেছে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ভারতের আমাদের অকৃত্রিম বন্ধু যারা আমাদের 1 কোটি লোক আশ্রয় দিয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে যাদের 30,000 সোলজার মারা গেছিল সেই ভারতের প্রধানমন্ত্রী যেভাবে তাকে সম্মানিত করেছেন সেটাও আমার ব্যাপার না ব্যাপার একটাই বাংলাদেশের জনগণ তাকে বিশ্বাস করেছে এবং বাংলাদেশের মানুষ তার উপরে ভরসা করে